আসামির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আবেগতাড়িত হয়ে চাকরি হারাচ্ছেন ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক এডিসি মোহাম্মদ গোলাম সাকলাইন। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এমন শাস্তি ভোগ করতে যাচ্ছেন তিনি। ঘরে স্ত্রী সন্তান থাকার পরও বিয়ে বহির্ভূত সম্পর্কের মতো অনৈতিক কাজ এবং একজন আসামির সঙ্গে তদন্তের সূত্র ধরে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি আলোচনায় উঠার পর থেকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছিল ডিএমপির সদর দপ্তর। দীর্ঘ তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ সহ মোবাইলের ফরেন্সিক রিপোর্টের সকল প্রমাণ বিশ্লেষণ করেই তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিল ডিএমপি। এর জেরেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়ে। প্রক্রিয়া শুরু হয়েছে, প্রক্রিয়া চলমান ছিল, প্রক্রিয়া শেষ হয়েছে, এখন শেষ হওয়ার পরে এখান থেকে সর্বশেষ প্রক্রিয়ার মধ্যে আছে। যেই সিদ্ধান্তটির কথা আপনি বললেন যে তাকে করা হয়েছে, এটি হয়তো সুপারিশ করা হয়েছে, এখন এটি পাবলিক সার্ভিস কমিশন অথবা তারপরে আবার যার অ্যাগেনস্টে ইম্পোজ করা হয়েছে তারও কিছু রাইটস আছে বা অ্যাপিল করার সুযোগ আছে, সেই সব জায়গাগুলো এক্সস্টেড হওয়ার পরে কিন্তু এটি এক্সিকিউশন হবে। তবে যতই মেধাবী কিংবা দক্ষ পুলিশ অফিসারই হোক না কেন, পেশাদারিত্বের বাহিরে কোনো কাজ করলে তার জন্য সাকলাইনের মতো পরিণতি থাকবে বলে সতর্ক করেছেন ডিএমপির এই কর্মকর্তা। আপনার মেধাবী হোক আর যাই হোক, যদি মেধাকে যদি আপনি আইনি কাঠামোর মধ্যে ব্যবহার না করে আপনি মিসকন্ডাক্টের কোনো এক জায়গায় নিয়ে যান, তখন তো সেই মেধা ডিপার্টমেন্টের প্রয়োজন নেই। আমার ওই মেধাই প্রয়োজন, যে মেধা আমাদের যে প্রচলিত আইন প্রচলিত বিধি তাকে অনুসরণ করবে এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ডকে আপহোল্ড করবে এবং আলটিমেটলি মানুষ পুলিশের যে কাঙ্ক্ষিত সার্ভিস সেটি পাবে, সেই জায়গাটা আমরা চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তার বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন সাকলাইন। তাদের মুঠোফোনের সিডিআর বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন 2021 সালের 4 জুলাই থেকে পরের এক মাসে সাকলাইন বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। তদন্ত প্রতিবেদন বলছে, সাকলাইনের পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যেতেন এবং সেখানে রাত কাটাতেন, আর এসব কর্মকাণ্ডকে গুরুদণ্ড বিবেচনায় চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এসব বিষয়ে কথা বলতে ফোন করা হলে সাকলাইন কোনো মন্তব্য করেননি। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।